আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনার টাকা ফেরত দেওয়ার কোনো ইন্টেনশনই নেই। এরপরে কিন্তু পুরো ব্যাপারটা ভিজিলেন্সের হাতে চলে যাবে, তাই সময় থাকতে থাকতে বলছি টাকাটা ফেরত দিয়ে দিন। নিজেকে কি মনে করো তুমি প্রান্তিক? খুব সৎ সাধু পুরুষ? বাড়াবাড়ি করছো। নিজের সংসার নিজের স্ত্রীর জন্য মাথা ঘামাও, আমার আমার ব্যাপারে তোমার চিন্তা করতে হবে না। না, সেই ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই মিস্টার ব্যানার্জি। আমি জাস্ট আমার ডিউটি করতে এসেছি। এখনো যদি আপনি বুঝতে না পারেন, এরপরে কিন্তু নানা রকম প্রবলেম ফেস করতে হতে পারে। ভয় দেখাচ্ছ? সেটা আমার কাজ নয়, তবে আমি আপনাকে ওয়ার্ন করছি। তোমার সাহস দেখে আশ্চর্য হচ্ছে প্রান্তিক। তুমি জানো তোমার স্ত্রী আমার বোন, কোথায় তুমি আমাকে হেল্প করবে তা না আমাকে ওয়ার্নিং দিচ্ছ? আপনার বোন খুব ভালো করে জানে আমি কোনো অন্যায় বা অনৈতিক কাজকে প্রশ্রয় দিই না, আর সাহায্য করার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই ভালো ভালো টাকাটা মিটিয়ে দিন। আর একটা কথা, ওই প্রথমে আত্মীয়তার দোহাই দেখালেন, ঠিক সেই কারণে আপনার মতো অভদ্র লোককে আমি এতক্ষণ প্রশ্রয় দিলাম। এরপরে এই সুযোগটা পাবেন না, মাইন্ড ইট। শাট আপ! আই সেড শাট আপ! এক্ষুনি বেরিয়ে যাও আমার অফিস থেকে। জাস্ট গেট আউট! চিৎকার করার কোনো দরকার নেই মিস্টার ব্যানার্জি, আমি এখানে বসতে আসিনি। যেটা বললাম সেটা মনে রাখবেন, ভিজিলেন্স কিন্তু আপনাকে ছাড়বে না। এবার আপনার রেহাই নেই মিস্টার ব্যানার্জি। এরপরে এই সুযোগটা পাবেন, মাইন্ড ইট। আমি এখানে বসতে আসছি, যেটা বললাম সেটা মনে রাখবেন, ভিজিলেন্স কিন্তু আপনাকে ছাড়বে না।